আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, ডিভোর্স নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। আপনি আমি কয়েকটা হাদিস আপনাকে একটু দেখাতে চাই, আপনি যদি আমাদেরকে আমাদের সাথে হাদিসগুলো নিয়ে আলাপ করেন এবং যদি আমাদেরকে আপনার মতামতটা বলেন। এই একটা হাদিস দেখাচ্ছি আমি, সহি মুসলিম গ্রন্থের একদম সহি হাদিস, এটা হচ্ছে 3512 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়া উপভোগের উপকরণ ভোগ্য পণ্য এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। মানে একজন নারী হচ্ছে উপভোগের উপকরণ ভোগ্য পণ্য। এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে হাদিসটা? ভাইয়া এটা তো সত্যি কথা, আমাদের সমাজে মেয়েরা রাস্তা দিয়ে চললে ছেলেরা যেভাবে তাকায় সারাক্ষণ মেয়েদেরকে ভোগ্যপূর্ণ ভোগ্য বস্তু হিসেবে দেখে। এটা কেন দেখে? এই যে এই যে ছেলেরা যে ভোগ্য বস্তু হিসেবে দেখে, এই এই সাইকোলজিটা বিল্ড আপের পেছনে আপনার কাছে কি মনে হয়, কি মানে মানে ইয়াগুলা কাজ করেছে তার এই সাইকোলজিক্যাল ইয়াগুলা করার পেছনে? ছোটবেলা থেকে তাকে শেখানো হয়নি যে মেয়ে একটা তোমার বোন হতে পারে, সম্মান করতে হবে? সে যদি মানে ইসলামের গ্রন্থগুলো থেকে এই জিনিসটা ছোটবেলা থেকে পড়ে বড় হয়, মেয়েরা হচ্ছে উপভোগ্য উপকরণ ভোগ্যপণ্য, তাহলে তো তার ভোগ্যপণ্য ভাবাটাই তো স্বাভাবিক, তাই না? মানে ভাইয়া ভোগ্যপণ্যটাকে এক্ষেত্রে বলা হয়েছে যে মেয়েদেরকে ঢেকে রাখতে হবে, মেয়েদেরকে ওপেন হয়ে যাওয়া ঢেকে রাখতে হবে নাকি ছেলেদেরকে ঢেকে রাখতে হবে সেটা ভিন্ন আলোচনা। মেয়েরা যে ভোগ্যপণ্য, মেয়েরা যে একটা পণ্য, মেয়েরা যে উপভোগের বস্তু, মেয়েরা যে একটা অবজেক্ট, মেয়েদেরকে যে অবজেক্টিফাই করা, এই হাদিসটা থেকে কি মেয়েদেরকে অবজেক্টিফাই করা হচ্ছে না? না, হাদিসে কোন বিষয়ে বলা হচ্ছে এটা প্রেক্ষাপট, হ্যাঁ এটা দেখ শানি নজুল, যেটা যে নিশ্চয়ই এটা পিছনে কোন একটা ঘটনা আছে যার কারণে আমাদের মহানবী বলেছেন, হ্যাঁ সে শানি নজুলটা দেখতে হবে। শানি নজুলটা দেখলে কি এই যে কথাটা যে বলেছেন উনি, এই কথাটার অর্থটা বোঝা যাবে? না, অর্থ আবার মনে করেন, মনে করেন মনে করেন নরেন্দ্র মোদী, ভারতের যে নরেন্দ্র মোদী, সে এখন বলে নাই, সে যদি এরকম বলে যে মুসলমানরা হচ্ছে খ্রিস্টান, এখন এটা শানে নজুল আমরা জানতে গেলাম, এটার প্রেক্ষাপট জানতে গেলাম, দেখা গেল যে প্রেক্ষাপটের ভিতরে দেখা গেল একটা মুসলমান তাকে হয়তো একটা গালি দিয়েছে, সে করেছে কি পুরো মুসলমান সম্প্রদায়কে কুত্তা বলে গালি দিয়েছে। এখন এই যে মুসলমান সম্প্রদায়কে যে কুত্তা বলে গালি দিয়েছে, তার নিশ্চয়ই একটা প্রেক্ষাপট, প্রত্যেকটা কথারই একটা প্রেক্ষাপট, একটা শানে নজুল অবশ্যই থাকে, কিন্তু তাতে কি এই যে কথাটা কি বদলে যায়, মানে কথাটার অর্থটা কি বদলে যায় নাকি কথাটার অর্থটা একই থাকে? না, অনেক সময় হয় কি কথাটা হয়তো উনি আরেক সেন্সে বলতে চাচ্ছে, ওটা হয়ে গেছে। হ্যাঁ, আবার আরবিতে একটা শব্দের অনেকগুলো মিনিং থাকে, যখন আমরা বাংলা করি তখন দেখাচ্ছে একটা মিনিং হয়ে যাচ্ছে। এই বাংলাটা আপু, এই বাংলাটা তো যদু মধুরা করে নাই, এটা ইসলাম ফাউন্ডেশন থেকে সর্বোচ্চ আলেমদেরকে দিয়ে ইসলাম ফাউন্ডেশন এই অনুবাদগুলা করান, যারা হাদিসের অর্থ এবং হাদিসটা কোন প্রেক্ষাপটে বলা হয়েছে সমস্ত কিছু অ্যানালাইসিস করার পরে, ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে অনুবাদটা করেন। যদি তাদের এই জ্ঞানটুকু না থাকে যে তারা কোন হাদিসটা, সেই হাদিসটার প্রেক্ষাপটটা কি, ঘটনা কি, কি ঘটছিল, তা এটা যদি তাদের জানা না থাকে, তাহলে তাদেরকে সেই হাদিস অনুবাদের অনুমতি দেওয়া হয় না। এই হাদিসগুলো অনুবাদ জানা মানে তাদেরকে অপক্ষে 40-50 বছর আরবি ভাষা এবং আরবি সাহিত্য, হাদিস, কোরআন এগুলোর উপর বিশেষজ্ঞ হতে হয়। তারপর বিভিন্ন বইয়ের হাদিসের গ্রন্থের রেফারেন্স নিয়ে তারপর করছেন, ওনারা এটা তো স্বীকার করতে হবে। মানে আমি বলতে চাচ্ছি অনেক কথাই আছে, আমরা যদি অর্ধেক অংশটা নিই সেটা এক ধরনের মিনিং হবে। আমি তো পুরো হাদিসটা আপনাকে দেখাচ্ছি, পুরো হাদিসটা দেখাচ্ছি, উনি কাকে বলেছেন এবং কোন সময়ের ঘটনা, হ্যাঁ কাকে বলেছেন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং কোন সময় কি বলুক না কেন, আপনাকে যাকে বলুক না কেন, হ্যাঁ ধরেন এটা রহিমউদ্দিন নামক একজন লোককে বলেছে, আব্দুল্লাহ ইবনে আমর উনি ওনাকে বলেছেন, তাই না? আব্দুল্লাহ ইবনে আমর বলেছে, আমি ধরে নিচ্ছি এটা রহিমউদ্দিন কে বলেছে। হ্যাঁ, রহিমউদ্দিন কে বললে কি এই কথাটার অর্থটা বদলে যাবে? মানে আমি বুঝতে পারছি না যে নরেন্দ্র মোদি যদি এই কথাটা বলে যে মুসলমানরা হচ্ছে কুত্তার বাচ্চা, এটা যদি বলে মনে করেন একটা হিন্দুকে বলেছে বা একটা মুসলমানকে বলেছে বা কোনো একটা প্রেক্ষাপট ছিল ঘটনার, তার সাথে হয়তো কোনো মুসলমানের গ্যাঞ্জাম হয়েছিল, জমি জমা নিয়ে ঝামেলা হয়েছিল, ঝগড়া হয়েছিল, যেই ঘটনাই ঘটুক না কেন, এই কথাটা যে তিনি বলেছেন, এই কথাটা যে নোংরা কথা, এইটা তো তাতে সেই প্রেক্ষাপটের কারণে পরিবর্তন হয়ে যাবে না, তাই না? হ্যাঁ, দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পূর্ণবতী নারী, উপকরণ মানে উপকরণ শব্দটা কিন্তু বস্তু না, ভোগ্য বস্তু না, উপকরণ মানে বস্তু না। আচ্ছা আমি আপনাকে এই হাদিসটার ইংরেজিটাও বের করে দেখাচ্ছি, ইংরেজিতে আরো পরিষ্কার ভাবে এই জিনিসটা বলা আছে, কমোডিটি অবজেক্ট। হ্যাঁ, কমোডিটি মানে তো পণ্য, হ্যাঁ কমোডিটি মানে পণ্য, কিন্তু এখানে আমরা বাংলা কিছু উপকরণ। আচ্ছা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই হাদিসটার ইংরেজি ভার্সনটা, আমি দেখিয়ে দিচ্ছি suna.com থেকে, যে suna.com এ সবচেয়ে মানে অথেন্টিক অনুবাদগুলো যে suna.com এ পাওয়া যায়। এই হাদিসটা আমি suna.com থেকে দেখাচ্ছি আপু। হ্যাঁ, suna.com এ তো আপনি নিশ্চয়ই জানেন suna.com হচ্ছে পৃথিবীর বিখ্যাত ওয়েবসাইট, এই
এটা সবচেয়ে বড় বড় অনুবাদকরা, সবচেয়ে জ্ঞানী জ্ঞানী অনুবাদকরা এখানে অনুবাদ অনুবাদ করেন। তাহলে আমরা একটু দেখি এখানে কি লেখা আছে, একটু পড়বেন আপু? জি জি, কলবিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আমির। আচ্ছা, এখানে আব্দুল্লাহ বিন নামির লিখেছে আর ওখানে আব্দুল্লাহ বিন আমর লিখেছেন। এখানে এই এই এখানে ইয়া হতে পারে, এখানে আমর এবং নামির এটা ইয়া পার্থক্য থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। হাদিসের নাম্বার এক এটা। আচ্ছা মনে করেন একজন নারীকে অবজেক্টিফাই করলাম, এটা কি ভালো কিছু না খারাপ কিছু? অবজেক্ট শব্দটা তো যার কোনো বুদ্ধিশুদ্ধি নাই, যার কোনো প্রাণ নাই, পদার্থ ওটা জিনিস। হ্যাঁ, এটা মরতে পারে না, চলতে পারে না, এটাকে যে ইউজ করি তার। আচ্ছা, কোরআনের একটা আয়াতে বলা আছে না, এটা হচ্ছে শুষ্ক শুষ্ক, তোমরা যেভাবে খুশি তাদের কাছে গমন করো। পড়েছেন এটা? হ্যাঁ, এটা পড়েছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা এটা জাস্ট একটা তুলনা আর কি, এটা একটা কম্পেয়ার করা, একটা সিম্বলিক্যালি, এটা মেটাফোর, সিম্বলিক্যালি কম্পেয়ার করেছে শুষ্ক ক্ষেত্রে। হ্যাঁ, শুষ্ক ক্ষেত্রে, শুষ্ক ক্ষেত্রে যেভাবে খুশি সেভাবে তাদের কাছে গমন করো, তাই না? যেভাবে খুশি বলে নাই, যে তোমরা যে শস্য ক্ষেতে যেমন বীজ বপন করে, যেভাবে খুশি সেভাবে বলা আছে। হাদিসে ওই জিনিসটা এসছে এবং তাফসিরে জিনিসটা এসছে যে নারীর কাছে না, তোমাদের স্ত্রীরা যদি উটের পিঠে, স্ত্রীদেরকে বলা হচ্ছে তোমরা যদি উটের পিঠে চলা অবস্থাতে থাকো, তোমাদের স্বামীর যদি তখন যৌনাকাঙ্ক্ষা জাগে, তোমাদের সেই যৌনাকাঙ্ক্ষা পূরণ করা অবশ্য কর্তব্য। আপনি যদি উটের পিঠে চলা অবস্থাতে থাকেন, সেই সময় আপনার স্বামী যদি চায়, তখন আপনার সেই কাজটা করতে হবে, তার সাথে ওই কাজটা করতে হবে, আপনি করতে বাধ্য। হ্যাঁ, এখন ইসলামে তো এটাই আছে, তাই না? মানে ইসলামে শ্রদ্ধা করতে বলার জন্য এটা বোঝাইছে যে একটা ফ্যামিলির যদি টিকে রাখতে হয়, হ্যাঁ, একটা ফ্যামিলি মনে করেন এখন তো ফ্যামিলি ভেঙে যাচ্ছে, অনেক ভঙ্গুর ফ্যামিলি, তো ওই কারণে বন্ডিংটা হওয়ার জন্য একটা ভালোবাসা, হাজবেন্ডকে মানে ভালোবাসা, বন্ধনে, হ্যাঁ, না এটাকে ভালোবাসা মানে এক ধরনের শ্রদ্ধা, রেসপেক্ট, হ্যাঁ, হাজবেন্ডকে শ্রদ্ধা দেওয়া, যখন চাইবে, যখন তার জন্য চাহিদা জাগবে, সেই মুহূর্তে সেটা মানে পূরণ করাটা হচ্ছে ভালোবাসা। আল্লাহর নবী তো কখনো এটা বললো না যে পুরুষ মানে একজন স্ত্রী যখনই চাবে স্বামী তখনই তার সাথে যৌনসঙ্গম করতে বাধ্য থাকবেন পুরুষেরা, এটা তো বললো না, মানে স্বামীদের ভালোবাসার দরকার নেই। না, স্বামীর ক্ষেত্রে তো অনেক ওয়াইফের যে হক সেটা নিয়ে তো পুরো একটা সুরাই, সুরা নিসা, সুরা নিসা পড়ার পরে আমি তো ভূমি করেছি, সুরা নিসা পড়ার পরে আমি সিরিয়াসলি ভূমি করেছি, আমি আপনাকে সুরা নিসা পড়াটা পরে এখন শোনাবো, তাফসীর গুলো পড়ে শোনাবো, কোনো সমস্যা নেই। আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে ভালোবেসে যে আপনার স্বামী আপনাকে একটু মারধর করবে, শাসন করবে, সুরা নিসা 34 নম্বর আয়াত। হ্যাঁ, 34 নম্বর আয়াতে হালকা মৃদু মৃদু বলছে, বেশি না, হালকা মৃদু, মানে আপনি আপনার কি কোনো আত্মসম্মান বোধ বলে কি কিছু থাকা উচিত না? না, এটা তো আমি সহ্য করতে পারবো না, আমার হাজবেন্ড আমার গায়ে হাত তুলবে বা কি করবে, এটা আমি মেয়ে হিসেবে সহ্য করতে পারবো না। ওটা ওই ক্ষেত্রে বলছে যে হাজবেন্ড ওয়াইফ ওয়াইফ যদি ডেসপারেট হয়ে যায়, হ্যাঁ, ডেসপারেট হওয়ার আশঙ্কা করলে, মানে যদি অবাধ্য হওয়ার আশঙ্কা, অবাধ্য কোনো হন নাই, অবাধ্য হওয়ার যদি আশঙ্কা করে আপনার স্বামী যে অবাধ্য হতে পারে, ভবিষ্যতে হতে পারে, তখন এটা বলা হয়েছে। আপনি কি সূরা আয়াতটা পুরোটা পড়েছেন? হ্যাঁ, আমি যতটুকু বুঝলাম আর কি, আয়াতটা আমার এখন পুরো এক মনে নাই, আমি বের করছি, অসুবিধা নেই, বের করছি, এখন অসুবিধা নেই। আপনি কি আপনি এই আয়াতটার ভিতরে এটাই বলা আছে যে অবাধ্য হওয়ার আশঙ্কা যদি করে কেউ, স্বামী যদি আশঙ্কা পর্যন্ত করে, তাহলে সে প্রহার করতে, প্রথমে বিছানা ব্লা ব্লা কিছু কিছু করতে হবে, কিছু কাজ, এরপরে তাকে পিটাইতে পারবে এবং এই পিটানোর জন্য কোনো মানে জবাবদিহি করতে হবে না স্বামীর। হ্যাঁ, মানে কতটুকু পিটাইছে, কেন পিটাইছে, ঘটনা কি, কিচ্ছু জবাবদিহি নাই এটার। না, এটা মানে বিভিন্ন ইসলামিক যারা চিন্তাবিদ, যে ফারাইজেও আছে, হ্যাঁ, মেয়েদের অধিকার বা পারিবারিক আইন, ওগুলো তো আছে, মানে কোন পর্যন্ত যেতে পারবে, এর বেশি গেলে কিন্তু সমস্যা, তখন কিন্তু ইসলাম কিন্তু নারীকে স্বীকার দিবে, এবং এগুলো ফারাইজি আইনে মেয়েদের অধিকার নিয়ে কথা বলা হচ্ছে,